বিরতির পর স্বাগত। দিশেহারা এক বাইসনের আনাগোনার ফলে ইতিমধ্যেই আতঙ্কিত এলাকাবাসীরা দৌড়ঝাঁপ শুরু করেছে। ঘটনা 1 এপ্রিল সকাল 8টা নাগাদ। জানা গেছে, কাঠালিয়া ব্লক এলাকার অন্তর্গত উত্তর এবং দক্ষিণ মহেশপুর পঞ্চায়েত এলাকার কৃষি মাঠ এবং গ্রামীণ রাস্তা এলাকার কাঁটাতারের বেড়া সংলগ্ন আইবিবি রোড, এমনকি বাড়িতে ঢুকে বাইসনটি দিশাহীনভাবে দৌড়ঝাঁপ করছে। এক অভিনব দৃশ্য, প্রত্যক্ষদর্শী স্থানীয় মানুষ হইচই, চিৎকার চেঁচামেচি। আরো উন্মুক্ত হয়ে বাইসনটি এখনো জঙ্গলে ঢুকেনি বলেই জানা যাচ্ছে। যদিও জয়চানপুরের বন দপ্তরের কর্মীরা এসে পেছনে পেছনে বাইক দিয়ে দৌড়ঝাঁপ শুরু করেছে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য এবং নিরাপদ আশ্রয়ে থাকার জন্য। যাত্রাপুর থানার উদ্যোগে মাইকিং করা হচ্ছে। কি বলছেন প্রশাসনিক আধিকারিকরা, মাইকিং করে শোনাচ্ছি। কৃষ্ণা অভয়ারণ্য থেকে বিশ্বখ্যাত বাইসন তথা লুপ্তপ্রায় এই গব দু একটি প্রাণী লোকালয়ে দল ছুট হয়ে চলে এসেছে। কৃষ্ণা অভয়ারণ্য এবং বন দপ্তরের সহায়তায় ওদেরকে পুনরায় বনে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চলেছে। তাই আপনারা অযথা আতঙ্ক তৈরি না করে এই নিরীহ প্রাণীটিকে পুনরায় বনে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য বন দপ্তরকে সহায়তা করেন। ধন্যবাদ অন্তে প্রশাসন, কাঠালিয়া, যাত্রাপুর পুলিশ স্টেশন এবং আম্বেদকর সমাজ উন্নয়ন সংস্থা। আপনারা শুনলেন প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য। ইতিমধ্যে খবর পাওয়া পর্যন্ত সেই বাইসনটিকে জঙ্গলে ঢোকানো সম্ভব হয়নি। লোকালয়ের বাড়ি বা গ্রামীণ সড়ক ধরে দৌড়াদৌড়ি করছিল সেই উন্মুক্ত বাইসনটি। বন দপ্তর অর্থাৎ অভয়ারণ্যের দায়িত্বপ্রাপ্ত বনকর্মীদের খামখেলিপনার কারণেই তৃষ্ণা অভয়ারণ্যে ক্ষতি সংরক্ষিত বনাঞ্চল থেকে দিশাহীন হয়ে এসেছে লোকালয়ে, এমনটাই কিন্তু অভিযোগ। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাবো। কিছুদিন হলো, 4-5 দিন হয়ে গেল, কৃষ্ণা অভয়ারণ্য থেকে একটা বাইসন থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে আমাদের যাত্রাপুর থানা, মেলাগড় থানা, সোনামাটা থানার জঙ্গলগুলিতে ঘোরাঘুরি করছে। ফরেস্ট প্রোটেকশন পার্টি, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন, তারা কন্টিনিউ 3-4টা গাড়ি তাদের জঙ্গলে জঙ্গলে ঘোরাঘুরি করছে, ওটাকে যাতে ব্যাক করে আবার তৃষ্ণাতে নিয়ে যায়। এবং আমাদের থেকে, আমাদের স্টাফরা ওদের সাথে সম্পূর্ণ কোঅপারেশন রাখছি। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন থেকে আমি আমার ইন্সপেক্টর শ্যামশঙ্কর রিয়াংকে অলওয়েজ ক্লোজ টাচে রয়েছে। তো বিভিন্ন সময় দেখা যাচ্ছে এখানে আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে রাতের আধারে। তো আজকে সকালবেলা দেখলাম এটা আমাদের হসপিটালের পেছনে, হসপিটাল উল্টো দিকে ঘুরে আমাদের পার্শ্ববর্তী যেখানে জনবসতি খুব কাছাকাছি চলে এসছে, ফরেস্ট প্রোটেকশন পার্টি সাথে আছে, ওটাকে যেভাবে ইয়ে করে যাতে কোনো ডিস্টার্ব না করতে পারে। আর পাশাপাশি আমি আমাদের পুলিশ এবং টিএসএস স্টাফও লাগিয়ে দিয়েছি, হ্যাঁ, ওটাকে যাতে সেফলি তার নিজ নিজ জায়গাতে ব্যাক করানো যায়। এবং তাছাড়া কিছু কিছু আমার কাছে দেখলাম কিছু কিছু মানুষ ওটাকে ধাওয়া করার জন্য প্রায় 50-60 জন গ্রামবাসীরা একসাথে করছে। তো তাদেরকে যাতে ওটাকে ডিস্টার্ব না করে, বাইসন শান্ত প্রাণী কিন্তু ওটাকে যাতে উত্তপ্ত না করে, তার জন্য আমি পাবলিকদের আর ইয়ে করার জন্য আমি অ্যানাউন্স করে দিচ্ছি। আপনারা শুনলেন পুলিশ কর্মীর বক্তব্য। সপ্তাহ কয়েকদিন যাবৎ এই বাইসন এক জায়গা থেকে অন্য জায়গায় রাতের আধারে ঘোরাফেরা করছে। এখন দেখার বিষয় বন দপ্তরের আধিকারিকদের তৎপরতায় সেই বাইসনকে পুনরায় জঙ্গলে নিয়ে যাওয়া সম্ভব হয় কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।